হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে যারা আপনারা ফোন ব্যবহার করে থাকেন এবং এই ফোনের মাধ্যমে কিন্তু অনেকের কাছে কিন্তু আননোন পারসন ফোন করে থাকে এবং রং নাম্বার ফোন করে কিন্তু আপনাকে বিরক্ত করতে পারে এবং এই বিরক্তিকর নাম্বার গুলো আপনি কিভাবে খুব সহজে তার নাম এবং ছবি সহ কিন্তু দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছোট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং চাইলে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু সেটা আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন খুব সহজেই সেই নাম্বারটা সার্চ দিয়ে। তো কিভাবে আপনি এই সেটিংসটা করবেন এবং কিভাবে সেই ব্যক্তির ফটো এবং নামটা আপনি খুঁজে পাবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই উপরে ফলো বাটনে প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো আমি আছি আজিজুল ইসলাম বাবু আপনাদের সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এএস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদের আবারও স্বাগতম। বন্ধুরা, প্রথম যেই আপনাদেরকে বলবো যে কোনো অ্যাপ ছাড়া আপনি প্রথম যেটা কাজটা করবেন সেটা হচ্ছে একটি টেকনিক আপনাকে ইউজ করতে হবে। সেটা করার জন্য আপনি সরাসরি আপনার যে ইমোজি অ্যাপ্লিকেশনটা আছে আপনি সেখানে আপনি সরাসরি চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে একটি অপশন পাবেন, দেখবেন এখানে সার্চ বার বলে অপশন, যে কোনো জায়গায় সার্চ বার থাকলে আপনি জাস্ট সার্চ বারটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে উপরে যে সার্চ বারটা আছে আপনি সেখানে সার্চ দিয়ে আপনার যে নাম্বারটাকে দিয়ে ডিস্টার্ব করতেছে আপনি সেই নাম্বারটাখানে সার্চ দিবেন। তো আমি যদি এখানে এখানে নাম্বার সার্চ দিয়ে দিই, তো এটা আমি নাম্বারটা জাস্ট সার্চ দিলাম, দিয়ে এখানে এখান থেকে আপনি কী করবেন অ্যাড টু কানেক্টেড, তো এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখুন কিন্তু এখানে কিন্তু আমার যে গ্রামীণ অর্থাৎ আমার একটি বাংলা লিঙ্ক নাম্বার আছে সেটা দিয়ে কিন্তু আমার আরও একটি ইমো খোলা আছে, এটা কিন্তু দেখুন মাই বিএল আমি কিন্তু লেখা আছে দেখুন অলরেডি। আমি কিন্তু এটা কিন্তু সেভ করা নাই একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার হিস্ট্রি সহ দেখুন, আপনি কিন্তু তার ছবি সহ কিন্তু দেখতে পাবেন আমার মতো করেই। আমি কিন্তু জাস্ট সার্চ দিয়েছি, আপনাদের পরিচিত যদি হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পরিচিত কেউ আপনার সাথে দুষ্টুমি করতেছে কিনা। তো সিম্পলি আপনি কিন্তু সেম প্রসেসে আপনি কিন্তু জাস্ট সার্চ দিয়ে আপনি যে কোনো ধরনের মানুষের নাম্বার যে কোনো ধরনের কারো নাম্বার আপনি কিন্তু সার্চ দিলে আপনি, আমি দেখি আমি অচেনা একটা নাম্বার দিব যে এই নাম্বারে কোনো ইমোকল আছে কিনা, দেখি অ্যাড করে দেখুন আমি নাম্বার দেখুন আপনাদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু সরাসরি লেখা আছে তার আইডিটার নামটা দেখি, তো তার আইডির নাম কী দেওয়া আছে যে এস আমি তোমার পাগল হব এ। তো জাস্ট এটা কিন্তু চলে আসছে শুধুমাত্র তার নাম্বারটা সার্চ দিছি, এটা কিন্তু একেবারে অপরিচিত নাম্বার, আমি কিন্তু আপনাদেরকে সত্যি কথা বলতেছি একেবারে অপরিচিত নাম্বারটা। তো আমি এটাকে ব্লক করে দেবো কারণ এটা আমার প্রয়োজন নেই, আমি এটা জাস্ট ট্রাই করার জন্য করছিলাম। তো এটা করার জন্য আপনারা জাস্ট এটা ইমোতে চেক করে দিলেন। এবার যেটা করবেন, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ইমো তো কিন্তু সবাই ব্যবহার করে না এবং ইমো কিন্তু সবাই ইউজ করে না, তাহলে কীভাবে ইমো ছাড়া অ্যাপস দিয়ে কীভাবে ব্যবহার করবেন? তো অ্যাপস দিয়ে ব্যবহার করার জন্য আপনাদের সরাসরি আপনার প্লে গুগল প্লে স্টোর যে আপনারা জাস্ট এগুলি এখানে এন্টার করে সার্চ দিবেন, এখানে সার্চ করে দিয়ে আপনি EYECON জাস্ট এটা লিখে সার্চ দিলে খুব সহজে একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা এখানে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন, অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দেখে নিন। আমি এখান থেকে কিন্তু ইনস্টল করা আছে, আমি জাস্ট ওপেনিং আপনাদেরকে ক্লিক করে দেব। ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে দেখুন লেখা আছে গেট স্টার্ট। তো গেট স্টার্টে ক্লিক করলেই আপনাদের যদি এনেবল চাই এই দুটাকে আপনারা জাস্ট প্রত্যেকটাকে আপনারা এনেবল করে দেবেন। তো সময় নিতে পারে দেখুন এখান থেকে আমি এই যে অ্যাপটা আছে অ্যাপটার পারমিশনটা দিয়ে দিলাম, যে নোটিফিকেশনটা আছে ডিজিটালটা এটাকে আমি জাস্ট অ্যালাউ করে দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার যে ইন্টারভিউর ফোন নাম্বার, তো আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব সিম্পলি, এখানে তোমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে যে কন্টিনিউ যে অপশনটা আছে কানেক্টেড এখানে জাস্ট এখানে কানেক্টেডে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখন সঙ্গে সঙ্গে এখানে দেখুন সিম পারমিশন আছে, সিমের পারমিশন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমার ফোন নাম্বারটা কিন্তু উপরে শো করতেছে, আপনি নিচে দেখতে পাচ্ছেন আমার ফোনের একটা অটোমেটিকলি একটা অপশন চলে আসবে এখানে 100% হয়ে গেলে কিন্তু জাস্ট এটাকে ওপেন করে দেখবে যে আসলে এটা আপনার নাম্বার কিনা, সরাসরি কিন্তু এখানে চলে আসবে দেখুন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে একটু। এটা কিন্তু হয়ে গেছে সাকসেসফুলি, এখানে কিন্তু আপনার নাম চাইলে আপনি নামটা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমি নামটা দিয়ে দেবো দিস ইজ মি, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া সেখানে পারমিশন আছে, আমি ব্যাক বাটনে প্রেস করে দিই, দিলে কিন্তু দেখুন আমার যাদের যাদের নাম্বার সেভ করা আছে আমার কিন্তু দেখুন এখানে তাদের তাদের ফেসবুক আইডি তাদের নাম সহ কিন্তু এখানে শো করতেছে। দেখুন আমি যদি এখান থেকে আমার ভাই লেখা যেটা আমার ভাইতে যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু চারটি অপশন চলে আসছে, যেমন হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে আপনার ভাইবার, ফেসবুক। আমি যদি ফেসবুকে ক্লিক করি তার কিন্তু তার ফেসবুকের ছবিটা সহ কিন্তু এখান থেকে সরাসরি চলে আসবে, ফেসবুক পারমিশনটা দিয়ে দিই তার নাম সহ ছবি সহ কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইন ডিটেলসই।
তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।